নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার একজন দর্শক বন্ধু চেয়েছিলেন আমি পরোটা আর ডিমের কারি খাই, তো তাই আজকে সেটাই নিয়ে এসেছি, পরোটা আর ডিমের কারি। তার সাথে আছে একটু আলু পেঁয়াজ কপি ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজা, আর স্যালাড হিসেবে আছে একটু পেঁয়াজ আর লঙ্কা। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, আপনারা সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ডিমের কারিটায় অ্যাকচুয়ালি আমি লঙ্কা দিতে গিয়ে ভুলে গেছি, মানে কাঁচা লঙ্কা যেটা গোটা দিই সেটা ভুলে গেছি, তাই সাথে করে কাঁচা লঙ্কা এনেছি। আমার পেঁয়াজ কলি ভাজা খেতে খুব ভালো লাগে, খুব অল্প দিনের সবজি কিন্তু ভালো। এটাতে অবশ্য লঙ্কা ছিল, আজকে কি না ডিমের কারিটার কালারটা অসম্ভব দারুণ এসেছে। যেহেতু উনি ডিমের কারি বলেছেন সেহেতু আমি একটু আলু দিয়ে করেছি। বিগ বাইট, অসম অসম, আনাদার বিগ বাইট। এই পরোটার রেসিপি দেব বলেছিলাম আমার রেসিপির চ্যানেলে, ভিডিও করে রেখেছি বেশ কয়েকটা, কিন্তু আমার এডিট করে আপলোড করা আর হয়ে উঠছে না, অন্য কাজের এত ব্যস্ততা। রাত্রিবেলা আমাদের এখানে বেশ ঠান্ডা, মানে যত রাত বাড়ে তত ধীরে ধীরে ঠান্ডা হাওয়া দিতে থাকে। কিন্তু দিনের বেলাটা খুবই গরম,
লঙ্কাটা শেষটা খুব ঝাল ছিল, বুঝতে পারিনি। ফুলকপি চারটে লঙ্কা নিয়েছিলাম, কিন্তু আর খাওয়া যাবে না। পেট পুরো ভরে গেছে সাংঘাতিকভাবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। পরবর্তীকালে আবার হাজির হচ্ছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।